রাজশাহীর কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ত্রাহি অবস্থা, পাল্লা দিয়ে বাড়ছে সাবান, ডিটারজেন্ট, অ্যারোসেলের দামও, ভোক্তা স্বার্থ রক্ষায় নতুন কৌশল গ্রহণের তাগিদ। দাম তো আর বাড়তেছে না, কিন্তু ব্যয় তো বাড়তে আছে, কার জিনিসপত্রের দাম বেশি। সচেতনতা অনেক বড় ব্যাপার এবং তারা যৌক্তিক লাভ করবে, এটাই আমরা চাই। চলতি বছরেই চালু হচ্ছে 5G-র বাণিজ্যিক সেবা, বাড়ছে বিটিআরসি তরঙ্গ বরাদ্দ, উচ্চ মূল্যে অপারেটরদের হতাশা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি টুম্পা হাসান, পুরো খবরে যাচ্ছি। দর্শক, শিরোনামেই আপনাদের জানাচ্ছিলাম যে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা সেখানকার খবর জানবো, সহকর্মী মওদুদ রানা আমাদের সাথে যুক্ত আছেন। রানা, আগুন লাগার কারণ সম্পর্কে একটু জানতে চাই, ফায়ার সার্ভিস কী বলছে? টুম্পা, ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এটি পার্টিক্স এবং বিভিন্ন ধরনের ফোম এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ছিল, এবং এই যে কারখানাটি এই গুদামের এক পাশে অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের যেসব কেমিক্যাল সেগুলো মজুদ ছিল, এবং এখানকার যিনি মালিক বাচ্চু তিনি নতুন করে আরও একটি শেড নির্মাণ করছিলেন, এবং সেই শেড নির্মাণের জন্য তিনি টিনের চালা তৈরি করছিলেন। সেই টিনের চালা তৈরিতে তিনি ওয়েল্ডিং মেশিন দিয়ে বৈদ্যুতিক ঝালাইয়ের কাজ করার সময় সেখান থেকে আগুনের ফুলকি সিটে ফোমের উপরে ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকে আগুনের সূত্রপাত। এরপর পুরো গুদাম জুড়েই আসলে আগুনটি ছড়িয়ে পড়ে, এবং এই আগুনের সূত্রপাত হয় সকাল 10টায়, এখন 11:30 বাজে, দেড় ঘন্টা ধরেই আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এক ঘন্টা আগেও যে আগুনের ভয়াবহতা ছিল সেখান থেকে কিছুটা কমেছে ভয়াবহতা এবং ঝুঁকি। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে তারা দেয়াল ভেঙে পানি দেওয়ার ফলে এখানে যে ভেতরের পুরোটা জুড়ে আগুন জ্বলছিল সেটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এবং এই ধোঁয়া যাতে কম হয় কিংবা আগুনের ভয়াবহতা যাতে কম হয়, তারা এই গুদামের উপরে যে টিনের শেডটি রয়েছে সেই শেডটি ফাঁকা করার চেষ্টা করছেন, যাতে তারা ভেতর থেকে পানি দিতে পারেন এবং ধোঁয়াটা বের হয়ে যায়। আপনি যদি একটু দেখেন টুম্পা, এটি পুরোটাই আবাসিক এলাকার মধ্যে, এখানে বহুতল ভবন রয়েছে বেশ কটি, এবং খুব কাছাকাছি এখানে আবার একতলা, দ্বিতলা, তিনতলা এবং দশতলা পর্যন্ত ভবন রয়েছে। সেখানে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে এখন পর্যন্ত আতঙ্কিত। তারা যেমনটি বলছেন, সকাল 10টার পর আগুন ধরার সাথে সাথেই আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। স্থানীয়রা ফোন দেওয়ার 5 মিনিটের মধ্যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন এবং তারা পানি ছিটানো শুরু করেন, যার ফলে আশেপাশে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এবং হতাহতের ব্যাপারে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে, তারা যেটি বলছেন যে এখানে যে যারা ঝালাইয়ের কাজ করছিল যে মিস্ত্রিরা, সেই মিস্ত্রিরা তারা নিজেরাই এখান থেকে সরে আসে, এবং এখানে স্থানীয় যারা বাসিন্দা ছিল আশেপাশে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকেও সরিয়ে নিয়েছে। এখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পরে জানা যাবে, তবে স্থানীয়রা ক্ষুব্ধ যে এমন আবাসিক এলাকায় একটি গোডাউন করা যেখানে আসলে তেজস্ক্রিয় পদার্থ বা যেখানে রাসায়নিক পদার্থের উপস্থিতি ছিল, এবং এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন যে একটি নতুন গোডাউন তৈরি করার সময় এটি হয়েছে যার কোনো ধরনের নিরাপত্তা ছিল না। তারা এখানকার স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করেছেন বিষয়টি তদন্ত করে যাতে দেখা হয় এবং এখান থেকে এই গোডাউনটি সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন আগুনের ভয়াবহতা কমেছে একটি একটি স্বস্তির ব্যাপার, এবং তারা বলছেন তা আধা ঘন্টার মধ্যে হয়তো পুরোপুরি আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মওদুদ রানা, জানাচ্ছিলেন রাজশাহীর কাদিরগঞ্জে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে, সেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, আমরা সেটি জানছিলাম। শুধু তেল চালি নয়, বাড়ছে সব ধরনের নিত্য ব্যবহার্য পণ্য, ক্রেতার নাগালে নেই সাবান, ডিটারজেন্ট, অ্যারোসোলের মতো অনেক সামগ্রী, নতুন করে বেড়েছে আটা ও ময়দার দামও, নিত্যপণ্যের লাগামহীন এই মূল্যবৃদ্ধিতে ভোক্তার ত্রাহি ত্রাহি অবস্থা, আয়না বাড়লেও লাফিয়ে বাড়ছে পণ্য মূল্য, ভোক্তা সুরক্ষায় নানামুখী উদ্যোগ আছে তবে কিছুতেই যেন ফিরছে না স্বস্তি। শুধু খাদ্যপণ্যই নয়, দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকা নিত্য ব্যবহার্য পণ্য মূল্য এখন লাগামহীন।
এক থেকে দেড় মাসের ব্যবধানে এক একটি সাবানের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ব্র্যান্ড ভেদে এই দাম আরও বেশি। একটা লাইফ বয় সাবান দুই করোনার ভিতরে ছিল, এর প্রাইস 32 টাকা এমআরপি, কাস্টমার 30 টাকা পাইতো, এখন ওর এমআরপি হয়ে দাঁড়াইছে 40 টাকা। একটা লাখ সাবান ছিল 52 টাকা, সেই লাখ সাবান এখন 65 টাকা হয়ে দাঁড়াইছে। দাম তো আর বাড়তেছে না, কিন্তু ব্যয় তো বাড়তে আছে, কারণ জিনিসপত্রের দাম বেশি। আগে 5,000 টাকা দিয়ে যা করতো, এখন ওই যে লাগে আপনার 7,000 টাকা। শুধু সাবানই নয়, বেড়েছে ডিটারজেন্টের দামও। কেজিতে এই পণ্যের দাম বেড়েছে 15 থেকে 25 টাকা পর্যন্ত। অ্যারোসল্ট, টুথপেস্ট, টিস্যু, শ্যাম্পুয়ের দামও বেড়েছে প্রায় 5 থেকে 7 ভাগ। 1 কেজি হুইল পাউডারে বাড়াইছে, করোনায় আসছিল 85 টাকা, এই তো আপনার 6 মাস আগে, 85-7 মাস আগে, ওই মালটা এখন 100 টাকা এমআরপি। 1 কেজি রিন পাউডার 105 টাকা এমআরপি ছিল, এখন 140 টাকা এমআরপি। গত ফেব্রুয়ারির লাস্টের থেকে এই মাসের 10-12 তারিখ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দামই বাড়তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর নতুন করে বেড়েছে আটা ময়দার দাম। আমদানি জটিলতায় বাজারে সংকট তৈরি হয়েছে, কেজিতে দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। পোলার চাল গত সপ্তাহ থেকে এ সপ্তাহে প্রতি বস্তা 500 টাকা বাড়ছে, প্রতি বস্তা 500 টাকা মানে 10 টাকা কেজিতে বাড়ছে। বাজার জুড়ে এই অস্বস্তি দীর্ঘশ্বাস, নিয়ন্ত্রণে আসছে না পণ্যমূল্য। ভোক্তার স্বস্তি দিতে উদ্যোগ আছে, কিন্তু সুফল মিলছে না। ব্যবসায়ীদের অবশ্যই আপনার এই ক্ষেত্রে সচেতনতা অনেক বড় ব্যাপার, এবং তারা যৌক্তিক লাভ করবে এটাই আমরা চাই, কিন্তু এখানে যদি কেউ ম্যানিপুলেট করে সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইন হচ্ছে বা আপনাদের তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করছি। ভোক্তা স্বার্থ সুরক্ষায় আরও নতুন কৌশল গ্রহণ করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি জানতে আমরা এবার চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, মূল্য পরিস্থিতি নিয়ে ক্রেতাদের অসন্তুষ্টির তো শেষ নেই, আমরা দেখছিলাম রিপোর্টে বেঁধে দেওয়া দরে ভোজ্য তেল বিক্রির কথা ছিল, সেটা আসলে কিরকম মিলছে? টুম্পা, ভোজ্য তেল বিক্রির একটি ভ্যাট প্রত্যাহার করেছিল সরকার উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে যে ক্রয়ের জায়গাটি ছিল সেই জায়গাটিতে। তবে সেখানে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল 160 টাকা। সেই দাম আসলে বাট পর্যায়ে অর্থাৎ বাজার পর্যায়ের কথা যদি বলতে চাই, সেখানে কিন্তু ভোক্তারা সেই দাম থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতি লিটার তেলের জন্য, বোতলজাত তেলের জন্য গুনতে হচ্ছে 166 থেকে 168 টাকা, কিন্তু খোলা বাজারের তেলও কিন্তু বিক্রি হচ্ছে, যে খোলা তেলগুলো রয়েছে সে খোলা তেলগুলো বিক্রি হচ্ছে 160 টাকায়। যদিও সেটি আমরা শুনেছিলাম যে 170 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল খোলা তেলগুলো, সেই জায়গাটি থেকে কিছুটা কমে এখন 160 টাকায় বিক্রি হচ্ছে খোলা তেল। আর বলতে গেলে ভোক্তাদের যে একটি নাবিশ্বাস, তেলের যে তেলেসমাতি তার কাছে আসলে ভোক্তাদের একটা হার মানার গল্প এখন সব জায়গায় চলছে। আসলে ভোক্তারা প্রতিনিয়ত বাজারে এসে আসলে নিরুপায় হয়ে ফিরতে হচ্ছে। 2 লিটার যার চাহিদা সে 1 লিটার কিনে বাসায় চলে যাচ্ছে। নিয়মিত তারা বাজার তদারকির যে বিষয়টি সেটি করার জন্য ভোক্তা দপ্তর এবং জেলা মনিটরের জেলা প্রশাসকদের কাছে আসলে তারা নিয়মিত আহ্বান জানিয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। তো যদিও এর মাঝে একটি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় অভিযান পরিচালনা করেছিল ভোক্তা অধিদপ্তর, সেখানে কিন্তু বিশাল একটি আমরা যদি বলতে চাই যে গরমিল, সেই গরমিলটি লক্ষ্য পড়েছিল, চোখে পড়েছিল বলতে গেলে, প্রায় 185 টাকা পর্যন্ত সেখানে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছিল সেগুলোর উপরে লেখা রয়েছিল, যদিও সেটি আসলে মাত্রা অতিরিক্ত দাম। তা এর ছাড়া যদি বলতে চাই, তেল ছাড়াও চালের দাম যেমন বাড়তি, প্রতি বস্তাতে চিকন চালের 50 থেকে 100 টাকা বেড়েছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি আপনার, এর আগে যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটিতেই দেখিয়েছিলেন যে সাবানের দাম কিন্তু একেবারে বলতে গেলে হুট করে যে আকাশছোঁয়া একটি দামে পৌঁছে গেছে। যে কাপড় কাচার যে গোল সাবানগুলো রয়েছে সেগুলো মূলত কেজি দরে বিক্রি হতো, যেটি 90 টাকা ছিল এখন 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে কাপড় কাচার গোল সাবানগুলোতে বেড়েছে 20 টাকা। এবং গায়ে দেওয়ার যে সাবানগুলো ছিল, গোসলের সময় আমরা যে সাবানগুলো ব্যবহার করি, সেই সাবানও প্যাকেট প্রতি প্রায় 5 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে বলতে গেলে ভোক্তাদের একটি নাবিশ্বাস চলছে বাজারে এসে, তারা তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি মেলাতে আসলে হিমশিম খাচ্ছে। বাজার করতে এসে অনেক সময় খালি ব্যাগ নিয়ে তাদের বাসায় ফিরতে হচ্ছে।
কিন্তু জেলা প্রশাসনের যে তদারকি সেটা কিন্তু চোখে পড়ছে না। তারা নিয়মিত বাজারে নামবে নামবে বলে আসলে আলামিন বুঝতেই পারছি ভোক্তাদের অবস্থা। নিত্যপণ্যের মূল্য পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আলামিন শিকদার চট্টগ্রাম থেকে। বাণিজ্যিক ভিত্তিতে 5G সেবা চালু হচ্ছে এই বছরে, এজন্য চলতি মাসেই অপারেটরদের জন্য নিলামের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ দিবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 31 মার্চ তরঙ্গ নিলামের আয়োজন করতে চায় সরকার, তবে 5G জন্য তরঙ্গের উচ্চ মূল্যে হতাশ মোবাইল ফোন অপারেটররা। পরীক্ষামূলকভাবে চালুর পর এবার বাণিজ্যিকভাবে চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ সেবা 5G। এ লক্ষ্যে আগামী 31 মার্চ 5G জন্য তরঙ্গ নিলামের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিলামে অংশ নিচ্ছে সরকারি বেসরকারি সবকটি মোবাইল ফোন অপারেটর। সংশ্লিষ্টদের অভিমত, যোগাযোগ প্রযুক্তিতে আমূল পরিবর্তন আনবে এই 5G সেবা। 5G আসলে তৈরি করে দিবে একটা হাইওয়ে, যেখানে ইনফরমেশন আদান প্রদানের জন্য হাই স্পিড লো ল্যাটেন্সি নেটওয়ার্কটা তৈরি করে দেওয়া হচ্ছে অপারেটর সাইড থেকে। আমরা কথা বলছি, আমরা কমিউনিকেট করছি, বা আমরা যখনই একটা এন্টারটেইনমেন্টের একটা সোর্স কিন্তু আমাদের এখন মোবাইল টেকনোলজি। সো পড়াশোনা বলি, এই প্রত্যেকটা ব্যাপারেই 5G অনেক রেভলিউশনারি ক্যাপাবিলিটি নিয়ে আসবে। লাইসেন্স পাওয়ার পর অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণের বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে। প্রথম বছরের মধ্যে দেশের 10% মানুষকে কাভারেজের আওতায় আনতে হবে। এভাবে পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে দেশের 50% মানুষের কাছে 5G সেবা পৌঁছে দিতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিমত, শুরুতে গ্রাহকের ব্যক্তিগত ব্যবহারের তুলনায় উৎপাদন কর্মকাণ্ডেই বেশি ব্যবহার হবে এই 5G সেবা। সার্ভিসটা মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, ইন্ডাস্ট্রি বেসড, ফ্যাক্টরি বেসড, বিজনেস বেসড। এখানে কিন্তু সাধারণ মানুষের এক্ষেত্রে ওই ধরনের কোনো ইনভলভমেন্ট নাই। চাহিদার ভিত্তিতে এটা বিভিন্ন বিভাগীয় শহরে ও অন্যান্য জায়গায় এই সার্ভিসটাকে সম্প্রসারণ করা হবে। মোট 18টি ব্লকে নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে 2300 থেকে 2400 মেগাহার্সে 6টি, 2500 থেকে 2690 মেগাহার্সে 12টি ব্লক রয়েছে। তার মধ্যে 2300 থেকে 2400তে প্রতি ব্লকে 10 এবং 2500 থেকে 2690 মেগাহার্সেও প্রতি ব্লকে 10 মেগাহার্স করে তরঙ্গ নিলামে উঠবে। 5G জন্য প্রতি মেগাহার্সে তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে 51 কোটি 90 লাখ টাকা। তরঙ্গ মূল্য সহনীয় নয় বলে মনে করেন মোবাইল ফোন অপারেটররা। তরঙ্গের মূল্য যদি বেশি হয় তাহলে সেবার মূল্যটাও বেশি হবে। বিশ্বজুড়ে গ্রাহকদের সামর্থ্যের উপরে নির্ভর করে এবং এই তরঙ্গ থেকে কত রাজস্ব আয় হবে তার উপর বিবেচনা করেই কিন্তু তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে আমরা সবসময় দেখেছি যে তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয় একটা সর্বোচ্চ বেস প্রাইস রেখে, যার কারণে মোবাইল অপারেটর কিন্তু কখনোই তাদের রিকোয়ার্ড নাম্বার অফ স্পেকট্রাম তারা বরাদ্দ নিতে পারেনি। অপারেটরদের 5G চালুর জন্য 6 মাসের রোল আউট অব্লিগেশন দিয়েছে বিটিআরসি, যা তরঙ্গ কেনার দিন থেকেই কার্যকর হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল ফোন অপারেটরের ডাটা এবং সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা বাস্তবায়নের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। দর্শক, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। সবচেয়ে অসচ্ছল যে ব্যক্তিটা, সবচেয়ে দুর্বল যে, ইভেন সে দিনমজুর, তার কথা আমরা চিন্তা করেছি। যারা ক্যাপেবল, সক্ষম, তারা তো পারবেই, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে একদম মার্জিনাল যে পিপুল গুলো আছে তাদের জন্য আমরা সেবাটা দিতে পারছি কিনা সরকারের পক্ষ থেকে। সর্বোপরি বলা যায়, অপারেটর এবং গ্রাহকদের জন্য সুনির্দিষ্ট প্যাকেজ নীতিমালা না থাকার দরুন ডেটা প্যাকেজ সংক্রান্ত কার্যক্রমে সামগ্রিক শৃঙ্খলার অভাব অনুভূত হয়। এখন আমি আপনাদেরকে বলবো নতুন প্যাকেজ নীতিমালা প্রণয়নের সময় পরিক্রমা, আমরা কিভাবে এ পর্যন্ত এই কাজটাতে এসেছি। 2015 সালে সবার প্রথম ডাইরেক্টিভ অন সার্ভিস এন্ড ট্যারিফ বিটিআরসি থেকে জারি করা হয়। তারপরে কিন্তু আমাদের এরকম বিস্তারিতভাবে মানে আর কোনো ডাইরেক্টিভ ছিল না। কেস টু কেস মাঝে মধ্যে কোনো একটা ছোট পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে আমাদের হয়তো ট্যারিফের কথা আমরা বলেছি, ট্যারিফের কথা বলেছি বা কোনো একটা নির্দেশনা দিয়েছি কখন SMS টা যাবে কখন যাবে না। বাট আমাদের একটা বিস্তারিত কোন প্যাকেজের নির্দেশনা যেখানে প্রত্যেকটা জিনিস সন্নিবেশিত থাকবে এত সংক্রান্ত আসলে আমাদের কিছু ছিল না। 2015 থেকে এই যে 2022 হলো, এ প্রায় 7 বছরের ব্যবধানে আসলে মাঝখানে মানুষের ইউসেজ অনেক বেড়েছে, ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা অনেক অগ্রগতি মেক করেছি। এই সব কিছুর কারণেই কিন্তু আমাদের আসলে আরো বেশি এটার প্রয়োজন হয়েছে। তখন আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নয়, খাদ্য সংকটে পড়ার শঙ্কা রয়েছে খোদ ইউরোপের।
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও জানিয়েছে এমন শঙ্কার কথা। সংস্থাটি বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভেঙে গেছে গম ও ভুট্টা সরবরাহে শীর্ষে থাকা দেশ দুটির শস্য উৎপাদন ও রফতানির অবকাঠামো, ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে 20% পর্যন্ত, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইউরোপের দেশগুলোতে। রুশ ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। বিশ্বের অন্যতম খাদ্য শস্য উৎপাদনকারী দুই দেশের বিরুদ্ধে পাল্টে গেছে সব হিসেব নিকেশ। খোদ ইউরোপের দেশগুলোতেই দেখা দিয়েছে খাদ্য সংকটের শঙ্কা। ইউক্রেনের রুশ আগ্রাসনের কারণে বন্ধ রয়েছে দেশটি থেকে গম ও ভুট্টা রফতানি। অন্যদিকে যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গুরুত্ব দিচ্ছে নিজস্ব চাহিদার দিকে, ফলে রাশিয়া থেকেও শস্য রফতানি হচ্ছে না। অথচ দেশ দুটির গম ও ভুট্টার প্রধান আমদানিকারক ইউরোপের দেশগুলো। বৈশ্বিক গম রফতানির 30% হয় দেশ দুটি থেকে, এমনকি মোট সয়াবিনের 80% সরবরাহ করে ইউক্রেন ও রাশিয়া। শীর্ষ গম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রথম অবস্থান রাশিয়ার, আর পঞ্চম অবস্থানে ইউক্রেন। এই দুটি দেশে উৎপাদিত শস্যের প্রধান বাজার ইউরোপ। যুদ্ধের কারণে জ্বালানির দামের সাথে বাড়ছে শস্য উৎপাদন খরচও। দেশ দুটি থেকে রপ্তানি বন্ধ থাকায় মজুত পণ্যের ওপরও পড়েছে প্রভাব। এতে ভেঙে পড়েছে পুরো সাপ্লাই চেইন। যুদ্ধের 3 সপ্তাহ যেতে না যেতেই এর প্রভাব টের পেতে শুরু করেছে ইউরোপ। এরই মধ্যে দেশগুলোতে খাদ্যপণ্যের দাম বেড়েছে 7% বেশি। জাতিসংঘের শঙ্কা এটি 20% ছাড়িয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের রফতানির পরিমাণ বাড়াবে কিনা। এরই মধ্যে আর্জেন্টিনা এবং ভারত গম রফতানির ঘোষণা দিয়েছে। তবে এসব উদ্যোগের ফলে বৈশ্বিক চাহিদার কতটুকু পূরণ হবে সেটা প্রশ্ন থেকে যায়। শুধু তাই নয়, বিশ্বব্যাপী উৎপাদিত সারের 25% সরবরাহ করে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞায় এখন তাও বন্ধ, যার প্রভাবও পড়ছে বৈশ্বিক কৃষি ব্যবস্থাপনায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে চিনি এবং গম রফতানি সাময়িক নিষিদ্ধ করল রাশিয়া। সোমবার এই সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। মস্কো জানায় এশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশগুলোতে 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে অপরিশোধিত চিনি রফতানি। এছাড়া 30 জুন পর্যন্ত গম, রাই, বার্লি এবং ভুট্টা রফতানির উপরও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মূলত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার জেরেই পাল্টা পদক্ষেপ নিল পুতিন সরকার। ইউক্রেনে রুশ অভিযানের জবাবে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো, যদিও এর প্রভাবে তেল এবং গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে ইউরোপের দেশগুলোতে। দর্শকারী ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।